পতিতালয়ের মেয়ে যখনই পতিতালয়ের মেয়ে বলেছি তখন তোমাদের অনেক মানুষের অন্তরে একটু কষ্ট এসেছে আব্দুর রাজাক সাহেব যে এটা খবর পড়ছে এতে টিভিতে ও পতিতালয়ের মেয়ে হয় কি করে আপনার মেয়েকে আমি পতিতালয়ের মেয়ে বলবো এত দুঃসাহস আমি করি না এটা আমি চাই না কিন্তু মোহাম্মদ সাল্লাম বলছেন কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যাভি ও ব্যাভি ও ব্যাভি চারনি রাসুল সাল্লাহ সাল্লাম কথাটি দুইবার তিনবার বলেন যদি খারাপ লাগে তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে কিছু বলে নিয়ে পতিতালয়ের মেয়ে যখনই পতিতালয়ের মেয়ে বলেছি তখন তোমাদের অনেক মানুষের অন্তরে একটু কষ্ট এসেছে আব্দুল রাজাক সাহেব যে মেয়েটা খবর পড়ছে এতে টিভিতে ও পতিতালয়ের মেয়ে হয় কি করে আপনাকে আমি বলেছি দুনিয়া পাপ আছে মানুষ না করেই পাপি করেই নি তবুও পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো আসো জুয়া খেলি খেলি খালি কি বলেছে তাহলে তাকে জন ফকিরকে সোয়া কেজি করে চাওয়াল দিতে হবে সাড়ে বারো কেজি চাওয়াল দিতে হবে জরিমানা খালি বলেছে খেলি চলো এসো খেলি খেলেই নি কোনো মহিলা যদি সাজগোজ করে পাউডার মেখে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ও ব্যভি ও ব্যভি চারণি ও ব্যভি চারণি রাসুল সাল্লাম কথাটা দুইবার তিনবার বলেছেন তো একটা মহিলা যদি সাজগোজ করে দোকানের সামনে আসে রাস্তা দিয়ে হাঁটে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলেই সে ব্যভিচারণি হয়ে যায় এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আর এই মেয়েটা লাখো কোটি মানুষের সামনে টিভির পর্দায় আসছে সাজগোজ করে তো সে ব্যবচারণী নয় সিংদি জেলাতে মানুষের টাকা পয়সা বেশি সবাই প্রায় ব্যবসায়ী তো তোমাদের এলাকাতে বিবাহ লাগলে মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে ওই কমিউনিটি সেন্টারে ওখানে বসিয়ে রাখে আর সবাই দেখে তো বলছে যে আব্দুর রাজাক সাহেব বলেছেন যে ও হলো পতিতালয়ের লয়ের মেয়ে এই কথায় এমন গায়ে লেগেছে যে বলে কি হ্যাঁ অবাক কথা তিনি এইভাবে বলেন আমার কিছু করার নেই আমি কিছু করতে পারি না আপনার মেয়ের উপরে আপনার উপরে আমার কোনো রাগ নেই কোনো ব্যথা নেই আপনার বাসার বাড়ির পাশে আমার বাড়ি নয় আমার ছাগলে আপনার সিম গাছ খায়নি আপনার সাথে আমার কোনোদিন গন্ডগোল হয়নি আমার বাড়ির সাথে আমার আপনার বাড়ি লাগা নয় যে আমার ছেলে খাওয়ার পরে একটু পানি চালিয়ে দিয়েছে আপনার দেওয়ালে লেগে গেছে তাই ঝগড়া হয়েছে আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই আপনার মেয়েকে আমি পতিতালয়ের মেয়ে বলবো এত দুঃসাহস আমি করি না এটা আমি চাই না কিন্তু মোহাম্মদ সাল্লাম বলছেন কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যবহারী ও ব্যাভি চারনি ও ব্যাভি কথাটি দুইবার তিনবার বলেন যদি খারাপ লাগে তো মোহাম্মদ সাল্লাকে কিছু বলে নিন আমাকে বলে লাভ হবে না যদি কিছু নিন্দা করা লাগে তো ওখানে নিন্দা করে নিন আমি কোনোদিনই নিজেকে এক নম্বর আসামি বলিনি মূর্তি ভেঙে দিতে মোহাম্মদ সাল্লাম আদেশ করেছেন তখন আমি বলেছি যে কোনো দিন মামলা হলে আমি হব দুই নম্বর আসামি আর এক নম্বর আসামি কে হবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি আদেশদাতা আমি অনুবাদক তিনি আদেশদাতা আমি অনুবাদক তবে এ ব্যাপারে মামলা হয়নি মামলা হয়েছে যে আমি ঠাকুরের নিন্দা করেছি ঠাকুর বলেছে ও তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর যতবার বলেছে তোমার বাতাস। ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর যে কি বলেছে সেটা তো আপনার জানা নেই আপনি তো এমনিতে দুনিয়াতে বসবাস করছেন আমি কবি নজরুল ইসলামের নিন্দা করিনি ওখানে মামলাতে লিখা আছে যে আমি মানহানির মামলা আমার ওপরে আমি কোনো কবির নজরুল ইসলামের নিন্দা করেছি আমি বলেছি কবির নজরুল ইসলাম বহুল বলেছেন তিনি যদি হাদিস কোরআন জানতেন তাহলে এ কথা তিনি বলতেন না তিনি বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর হতে যেন ম যেন রাজান শুনতে পায় এই গোনহাগার গো রাজাব হতে পাই বেরে হাই তখন আমি বলেছি যে মানুষ মরা মানুষকে দুনিয়ার কোনো কিছু শোনাতে পারে না অতএব কবর থেকে কেউ আজান শুনতে পাবে না আর আপনার বাপের কবর মসজিদের পাশে কেন নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না কর্ম অনুযায়ী বিচার হবে তো আমি যখন কাঠগড়াতে দাঁড়িয়েছি তো জজ আমাকে বলছেন যে আপনি কি পৃষ্টিভির আলোচক বললাম জি তখন জজ বললেন আপনার মামলা খারিজ করে দিলাম যখন সিলেট সুনামগঞ্জে দাঁড়ালাম তখন জজ আমাকে বলছেন যে মামলা আপনার সাথে আমার কথা আছে কিছু। দিয়ে চোদ্দ মিনিট আমার সাথে কথা কথা বললেন, মামলার কোনো নেই। মিনিট পরে বলছেন আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর উকিল যারা ছিল বারো চোদ্দ পনেরো জন আমার বিরুদ্ধে সবকে বলে দিলেন সাবধান আপনারা তার সাথে কোনো কথা বলবেন না তাকে বিরক্ত করবেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে যেটা অনুরোধ জানাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে যে ওখানে বসে আছে কমিউনিটি বিবাহের বৈঠকে বা আপনার সাজগোজ করে তাকে পুতুল করে সাজিয়ে রেখেছেন সবাই দেখছে তো আমি না হয় বললাম আপনাকে খারাপ লাগলো তো মোহাম্মদ সাল্লাম বলেছেন এখন কি করবেন উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আপনি একটু ফিরে আসার চেষ্টা করুন জাহান নামের নিচে থাকবে মোনাফেক যারা যারা দোকানে বসে আড্ডা পিঠে মিথ্যা কথা বলে অদা করলে খেলাপ করে এবং ফজের এসার সলাতে জামাতে উপস্থিত হয় না অলসত করে সময় কাটিয়ে দেয় আমি বলেছি বাঁচার তিনটি পথ মুখ বন্ধ করেন জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যাবেন না বাড়ির বাইরে যাবেন না আপনি পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া মহিলা তবু প্রশ্ন আছে না মহিলা বাহিরে যাওয়ার প্রশ্ন আছে না বাঁচার দুই নম্বর পথ আপনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আপনাকে আমি শতদিন বলেছি যারা মোনাফেক তারা জাহান সবচেয়ে নিচে থাকবে